নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, 24 নিউজ আওয়ানি আপনাদের সঙ্গে রয়েছে, আমি জয়শ্রী। চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। মন কি বাতে রবিবার প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশ আত্মনির্ভর হয়েছে। এক বছরে মানুষের ব্যবহারে একটি বড় পরিবর্তন ধরা পড়েছে, মানুষ এখন ভারতে তৈরি দ্রব্যের প্রতি ঝুঁকছেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ভোকাল ফর লোকালকে সমর্থন করার আহ্বান জানান। এছাড়াও পণ্য তৈরিকারী শিল্প সংস্থার কাছে বিশ্বের মধ্যে সব থেকে উন্নত পণ্য বানানোর জন্য অনুরোধও করেন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে শনিবারই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। 277 পাতার আবেদন পড়তে কুণাল ঘোষ, দেবযানী মুখোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের বয়ানের কপি জমা দিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজীবকে হেফাজতে চাওয়ার পিছনে একাধিক অভিযুক্তের বয়ানের কথা উল্লেখ করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদনপত্রে কুণাল ঘোষের 2013 সালে ইডিকে দেওয়া বয়ানের কথা উল্লেখ করে বলা হয়েছে, 2011-র বিধানসভা ভোটে একটি দলের সমর্থনে টাকা ঢেলেছিল সারদা ও অ্যালকেমিস্ট। 205 জন প্রার্থীর প্রত্যেককে 25 লক্ষ করে টাকা দেওয়া হয়। টাকা বিলির দায়িত্বে ছিলেন তৎকালীন তৃণমূলের শীর্ষ নেতা মুকুল রায় এবং প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদার। এ প্রসঙ্গে শনিবারই প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, রাজীব নিরপেক্ষ ভূমিকা নিলে এই অবস্থা হতো না। রাজীব বহু প্রভাবশালীকে ছাড় দেন, রাজীবের পুলিশ অত্যাচার করে, আমাকে বলির পাঠা করা হয়, ষড়যন্ত্রকারীদের অনেকেই বিজেপিতে। মুকুল রায়কে অবিলম্বে গ্রেফতার করা হোক বলেও দাবি করেন কুণাল। জনসংযোগ কর্মসূচিতে রবিবারও পথে নামলেন শিলিগুড়ি সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। একই সময়ে দুয়ারে সরকার কর্মসূচিতে অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে রিপোর্ট কার্ড তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি। এদিন শিলিগুড়ি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন তিনি। একই সময়ে সিপিএম বিধায়কের বাড়িতে যান 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার। বিধায়কের স্ত্রীর হাতে তুলে দেন তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড। অশোক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, প্রশান্ত কিশোর এবার ডুববে। তৃণমূল জেলা সভাপতির পাল্টা কটাক্ষ করে বলেন, অশোক ভট্টাচার্য নিজেই এবার ডুববেন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে বর্ষিয়ান শিল্পীকে সাদার্ন এভিনিউর এনজি নার্সিং হোমে ভর্তি করা হয়। নার্সিং হোম সূত্রে খবর, প্রবীণ শিল্পীর স্ট্রোক ও ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হয়েছে, আপাতত সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন তিনি। রবিবার তার কোভিড পরীক্ষা ও সিটি স্ক্যান করা হয়। সিএই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উল্টো সুর তারই দলের সাংসদ শান্তনু ঠাকুরের গলায়। ফের প্রকাশ্যে উগরে দিলেন ক্ষোভ, নাগরিকত্ব ইস্যুতে প্রয়োজন হলে বিজেপির থেকে বিচ্ছেদের ইঙ্গিত পর্যন্ত দিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ। সম্প্রতি ঠাকুরনগরে গিয়ে শান্তনুর মানভঞ্জনের চেষ্টা করেন কৈলাশ বিজয়বর্গী। আশ্বাস দেন দ্রুত নাগরিকত্ব আইন চালু করার ব্যাপারে। শান্তনু তার অবস্থানে অনড়। এই প্রসঙ্গে ঠাকুর বাড়ির অন্যতম সদস্য মমতা বালা ঠাকুর বলেন, এই আইন চালু করলে বিজেপি মনে করছে মতুয়ারা তাদের থেকে সরে যাবে, তাই চালু করছে না। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্ক ব্রিটেন জুড়ে। ভারতে এই স্ট্রেন পাওয়া না গেলেও নতুন প্রজাতির এই ভাইরাসের ওপর নজর রাখতে জিনোমিক সার্ভেলেন্স কনস্টোরিয়াম গঠন করলো কেন্দ্র। দিল্লিতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নেতৃত্বে এই সার্ভেলেন্স কনসোর্টিয়াম কাজ করবে। ব্রিটেন থেকে ফিরে আসা 50 জনের জিনোম সিকোয়েন্স করা হচ্ছে বিভিন্ন গবেষণাগারে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 5% কোভিড-19 পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্স করা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়ার ফলে এদেশেও দ্রুত চিহ্নিতকরণের জন্য জিনোম সিকোয়েন্স চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে খেলা খবরে, আইপিএল শেষ, তাকে ফের ক্রিকেট মাঠে দেখার অপেক্ষায় যারা হাঁ পিতেশ করে বসেছিলেন, ত্রয়োদশ আইপিএল এ তাদের অপেক্ষার অবসান হয়েছিল। ফের চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে।
এপ্রিল মাসে শুরু হতে দেওয়া আইপিএল এর 14তম পর্বের দিকে এখন মনোনিবেশ করবেন ধোনি। টুর্নামেন্টের আগে খেলোয়াড়ের নিলাম হবে এবং সংযুক্ত আরব আমির শাহির ব্যর্থতার পর দলে কিছু নতুন মুখ আনতে পারে সিএসকে টিম ম্যানেজমেন্ট। এবার চর্চার মধ্যে ধোনিকে দেখা গেল বড়দিন পালন করতে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে মেয়ে জিভাকে কোলে নিয়ে ক্রিসমাস ট্রিয়ের সামনে পোজ দিচ্ছেন ক্যাপ্টেন কোল, দুজনেরই মাথায় সান্তা ক্লজের লাল টুপি। তাতে অনেকে কমেন্টস করেন, ক্যাপ্টেন কোল এখন কি ড্যাডি কোল? আজকে আবহাওয়ার খবরে, বছর শেষে ফের নামলো পারদ, হাওয়ায় হিমেল পরশ, ভোরের দিকে জবু থবু ঠান্ডা, রাজ্যে ঝাঁকিয়ে শীতের আমেজ, কয়েকটি জেলায় তৈরি হয়েছে শৈত্য প্রবাহের পরিস্থিতি। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 11.2°C, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। রবিবার মৌসুমের শীতলতম দিন, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান এই 3 জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া, তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার পারদ ঊর্ধ্বমুখী হলেও স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2°C কম, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7°C। এই অবস্থা চললে এবছর শীতের আমেজ গায়ে মেখেই বর্ষবরণের সুযোগ পাবেন রাজ্যবাসী।